Hello viewers, Assalamu Alaikum. Welcome back to my channel, Tania's Garden and Farm House. নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চলে এসেছি আমার বাজিগার বেবিগুলোকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওরা বেশটা বড় হয়ে গিয়েছে। সো আমি ওদেরকে কিভাবে যত্ন করি আমি সেটা আপনাদেরকে বলবো। আমি ওদের হাড়িটা দুই দিন পর পর পরিষ্কার করে দেই এবং চেঞ্জ করে দেই। আমার দুইটা হাড়ি আছে, দুইটা হাড়ি একটা করে প্রতি দুই দিন পর পর চেঞ্জ করে দেই এবং ওদেরকে সবজি জাতীয় নরম খাবার খেতে দেই ওর মাকে মা বাবাকে, এবং পুষ্টিকর খাবার অর্থাৎ সিড মিক্সটা এখন খেতে দেই, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্যানারি বাজরা, সরি বাজরা না, ক্যানারি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের উপাদান থাকে। আমি জানি না মূলত কী কী থাকে, সূর্যমুখীর বীজটাও থাকে, পোলাওর ধান থাকে, অনেক কিছুই থাকে। যাই হোক, আমার এতটা মনে নেই আর আমি এত খাবার চিনিও না। সো আমি ওদেরকে যথাসাধ্য চেষ্টা করি কিছু ফ্রুটস দেওয়ার। আপনারা দেখতে পেয়েছেন গত ভিডিওগুলোতে আমি অ্যাপেল কলা এগুলো দিই, যদিও বা আমার পাখি অ্যাপেল খেতে বেশি পছন্দ করে। সো আপনারা আপনার পাখিকে বা পাখির বাচ্চা হলে এভাবে যত্ন করতে পারেন। আর একটা পানির বিষয়, যেটা পানিটা আপনারা প্রতিদিন চেঞ্জ করে দিবেন, কারণ ওরা প্রায়ই গোসল করে যাতে ওদের শরীরের তাপমাত্রাটা বজায় থাকে এবং বাচ্চার টেক কেয়ার করতে পারে ঠিক মতো। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।